এই বেহায়া প্রধানমন্ত্রী যার কোনো লজ্জা শরম হায়া নেই, যিনি ওই আমেরিকার মাটিতে বসে বলছেন জনগণ তাদেরকে স্যাংশন দিবে। আমি প্রশ্ন করি, বেহায়া প্রধানমন্ত্রী, আপনার সঙ্গে কি জনগণ বলতে কিছু আছে? আপনি কাদের পক্ষ থেকে স্যাংশন দিবেন, কিসের স্যাংশন দিবেন? আপনি এই বেহায়াপনা করতে করতে দেশটিকে এমন এক জায়গায় নিয়ে গেছেন, ওই সোমালিয়া, নাইজেরিয়া, বেলারুস, তাদের কাতারে এই 30 লক্ষ লোকের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশ। আপনি এই বাংলাদেশকে আপনার ক্ষমতার লোভে আপনি আজকে এমন এক জায়গা নিয়ে দাঁড় করালেন, এর জবাব এবং এর বিচার একদিন আপনার হবে। এই যে আজকে আমি আমেরিকার স্যাংশনের জন্য উৎফুল্লিত নই, স্যাংশন কোনো ভালো জিনিস নয়, দেশের জন্য কাম্য নয়, কিন্তু আজকে যারা আপনার বেহায়াপনার কারণে, আপনার দীর্ঘ ক্ষমতার লোভের কারণে আপনাকে ক্ষমতায় থাকতেই হবে, যার জন্য আজকে অবৈধভাবে ক্ষমতা দখল করে জোর করে অবৈধভাবে ক্ষমতায় থাকতে চাচ্ছেন, তার জন্যই আজকের এই স্যাংশন। আর এই স্যাংশনের জন্য আমরা আপনাকে এখান থেকে বলছি, এই দেশকে আপনি যে জায়গায় নিয়ে যাচ্ছেন সেই জন্য আপনার বিচার হবে এই দেশের মাটিতে। আপনি অপেক্ষা করুন, দেখুন বাংলার মানুষ কি করে। অক্টোবরের মধ্যে আপনাকে বাংলাদেশের এই মসনদ, অবৈধ সরকারের মসনদ থেকে টেনে হিঁচড়ে আমরা নামিয়ে নিয়ে আসব। আপনি দেখুন কিভাবে আপনি ক্ষমতায় থাকুন, আমরা এবার দেখে দিব। আপনি যে একতরফা নির্বাচনের যে পায়তারা করছেন, আজকের এই সমাবেশ থেকে আমরা বলি, একতরফা নির্বাচন আর বাংলার মাটিতে করতে পারবেন না। ইতিমধ্যেই অনেক যুগ অনেক কিছুকে দালাল সর্বস্বদেরকে নামাই দিয়েছেন। আমি আজকের এই সমাবেশ থেকে বলতে চাই, যারা এই সরকারের অধীনে নির্বাচনে যাবেন, নির্বাচনে যাওয়ার চেষ্টা করবেন, তাদের কাছে বলবো, নব্য রাজাকার হিসাবে চিহ্নিত হবেন না। বাংলার মাটিতেই রাজাকারদের বিচার হবে, আপনারাও নব্য রাজাকার রূপে আপনাদের বিচার আমরা করব যদি এই সরকারকে আর দীর্ঘায়িত করুন। ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।